নামাজ পইরা কপাল কালো করলেও জান্নাত ভাগ্যে জুটবে না কথা কম ঠিক না বেঠি listening to the holy quran বিশ্ব নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবাই তোমার বেহেশ তোমার মা বাবাই তোমার দোজখ সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে যুবক অনেক লম্বা কথা আমি লম্বা করতে চাচ্ছিলাম না যুবক শুনে যা একজন দুঃখিনী মা সন্তানটার চোখ দিয়ে পোষ পড়ে পানি পড়ে মা ডাক্তারের কাছে নিয়ে গেল চোখটা পরীক্ষা করার পর ডাক্তার ডেকে বলে আপা এই ছেলের চোখ যদি ভালো করাইতে চান আপা গো অপারেশন ছাড়া কোনো বিকল্প রাস্তা খোলা নাই মহিলা ডেকে বলে ভাই কত টাকা লাগতে পারে এমন টাকার কথা বললেন মহিলা কেঁদে বলে ডাক্তার ভাই টাকা পাবো কোথায় ছেলের তোর বাবা বেঁচে নাই এই কথা শোনার পর দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে এইবার নিজের চোখের কথা মনে হয়ে গেল ডাক্তারকে ডেকে বলে ডাক্তার ভাই আমি যদি দুইটা চোখ আমার সন্তানের জন্য দান করে দেই বলেন তো আমার ছেলে চোখে দেখতে পারবে কিনা ডেকে বলে আপাই ও সম্ভব এই কথা বলে মা দুঃখিনী দুইটা চোখ দান করে দিল কন সুবহানাল্লাহ আস্তে আস্তে বড় হতে লাগলো মা একদিন দুধের গিলাসটার সামনে চলে যায় ছেলে ডেকে বলে মা তোমার চোখ দিয়ে পোষ পড়ে পানি পড়ে এই রোগ আমার চোখে পার হতে পারে তুমি আর ঘন ঘন আমার সামনে আসবে না মা বুকে বড় ব্যথা পাওয়ার পর আর সন্তানের কাছে কোনো কথা প্রকাশ করলো না ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে চাকরি করলো লেখাপড়া শিখে ঢাকায় যা চাকরি করে চাকরি পাইছে সুন্দরী নারী থেকে বিবাহ করেছে কিন্তু গ্রামের বাড়িতে ঝুঁকিনি মা পড়ে আছে একটা দিন আর মায়ের কোনো খবর নিল না এইবার মা অসুস্থ অবস্থায় চিন্তা করলো আল্লাহ এতগুলো বছর কেটে গেল সন্তান আমার কোনো খবর নিল না আমি মা মৃত্যুর পূর্বে একটাবার ওই ছেলেটার সাথে দেখা করতে চাই তার সোনা মুখটা দেখে আমি মা মৃত্যু বরণ করতে চাই এই কথা শোনার পর মা দুঃখিনী বন্ধু বান্ধবীর কাছ থেকে ঠিকানা নিয়া চলে গেল সন্তানটার কাছে দারোয়ান গেটটা খুলে দিল মা ভিতরে প্রবেশ করলো তাকায় দেখে তার ছেলে দাঁড়িয়ে আছে মাকে দেখার পর ছেলেটার সামনে এসে বলে মা কেন তুমি এসেছো এখান থেকে চলে যাও মা দুঃখিনী ডেকে বলে বাবা কতগুলো বছর কেটে গেল আমি দুঃখিনী মা তোর সোনা মুখটা দেখি নাই এই কথা বলার পর ছেলেটা ডেকে বলে মা শোনো শোনো মা আমার বউ বা শাশুড়ি যদি আসে পরিচয় দিতে পারবো না এই কথা বলে পকেট থেকে কিছু টাকা বের করে মার হাতে দেয় হঠাৎ করে ছেলেটার বউ এসে জিজ্ঞাসা করি এই যে সেরা শাড়ি পরা মহিলাটা কে হয় এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে যুবক ডেকে বলে এ প্রিয়তম স্ত্রী এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্ত্রী যখন চলে গেল দুঃখিনী মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা আজকে বইয়ের সামনে মারে তুই চাকরানি বানাইয়া দিলি তুই কি ভুলে গেছিস বাবা আমি মা কত কষ্ট করে তোরে বড় করেছিলাম তুই কি জানিস বাবা আমি মা তোর বাবা মারা যাওয়ার পর তোর মুখের দিকে তাকায় আমি স্বামী গ্রহণ করি না তুই কি জানিস বাবা আমি মা তোর 10-15 দিন পেটে রেখেছিলাম রে বাবা একটা মা সন্তানকে পেটের ভিতরে নিয়ে কি পরিমাণ কষ্ট করে রে গাইবান্ধার মুসলমান ভাইরা আপনার মা যখন মায়ের গর্ভের সন্তান
মা গভীর রাতে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। বাবা দেখে বলে, কি হয়েছে তোমার, কেন তুমি কান্না কাটি করো? মা দেখে বলে, তোমার সন্তান পেটের ভিতরে এমন জোরে লাথি মেরেছে আমি ঘুমাইতে পারি না পারি না, সন্তানের ব্যথায় আমি মা ঘুমাইতে পারি না। কোন মহিলা যদি সন্তান গর্বে নিয়ে ঘুমাইতে না পারে, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ সেই সমপরিমাণ সব মায়ের আমল নামাই লিখে দেয়। সন্তান যখন জন্ম দেওয়ার সময় হয়, মা থুকিনি স্বামীর দুইটা পা জড়িয়ে ধরে কান্দে, ডেকে বলে, শোনো স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমার মাফ করে দিও। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসাবের কি বেদনা কি যন্ত্রণা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। মা সন্তানকে জন্ম দিতে গিয়া এক বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়, কত মা জ্ঞান হারায়া ফেলে। কিছুক্ষণ পর মা যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক আমার কোলে দাও। মা তখন সন্তানকে কোলে নিয়া গালে মুখে চুমা খায় আর বলে, বাসা তুমি বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানায়। এই জন্য মা সন্তানকে দুই আড়াই বছর বুকের দুধ পান করায়। ছেলেটার মা দেখে বলে, বাবা তোরে কত কষ্ট করে বড় করছি, দুই আড়াই বছর বুকে দুধ পান করাইছি, মাঝে মাঝে যখন অসুস্থ হইতিস রে বাবা, কোন ডাক্তারে যখন ডক্টর ভালো করতে পারে না, আমি বাত হাত যতের বিছানায় পড়ে তোর জন্য দোয়া করে বলেছিলাম, আল্লাহ তুমি আমার হায়াত নিয়ে আমার ছেলেরই হায়াত দাও। ওরে বাবা আজকে তাকা যাক, যুবক যারা বিয়ে করেছিস, একটা ছেলের যদি রোগ ভালো না হয় এই ডাক্তার না দেখায় আর এক ডাক্তার দেখায়, কোন জায়গায় গেলে ছেলের রোগ ভালো হবে? বাবা মা সন্তানকে নিয়ে দৌড়াদৌড়ি করে, কথা কয়। আজকে বাবা বৃদ্ধ বয়সে একটু শরীরে যদি অসুস্থ হয়, ডেকে বলে, সন্তান আমার জন্য একটু ঔষধ নিয়ে আয়, কেন জানি পায়ের ব্যথা মাজার ব্যথা। ডেকে বলে, বুড়া বয়সে তোর এত রোগ খেতে কি মরতে পারিস? ওরে কপাল পরা বাবা, ছোটবেলা আমার রোগ হইলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, ডাক্তার ভালো না হইলে আর এক ডাক্তারের কাছে দৌড়াইছে, আজকে বৃদ্ধ বয়সে বাবা অসুস্থ মা অসুস্থ, তোর অন্তরে কি মায়া দয়া লাগে না? এই মা বা ছোট থেকে 25 বছর বয়স পর্যন্ত কত বুক একরে ধরে বড় করছে, আজকে তুই সুন্দরী বিবি পাইয়া সেই মায়ের কথা ভুলে যাস, বাবার কথা ভুলে যাস। এইবার ছেলেটার মা কেঁদে বলে, বাবা বইয়ের সামনে চাকরির নিবানা দিলি, এ যে কি কষ্টের কথা, কি যে বড় ব্যাপার, আমার কলিজে একটা দাগ লেগে গেল রে বাবা। এই কথা বলে মা সন্তানের দেওয়া টাকা ফেরত দিয়ে বলে, বাবা তোর টাকা তুই পকেটে রাখ, আমি মা আমার কোনো টাকা লাগবে না। মা টাকা চাই না, ভালো খাবার চাই না, মা চাই তার কলিজার টুকরা, নারী সেরা ঘন্টা ভালো থাকুন, সুবহানাল্লাহ। ওই ছেলেটার মা বাড়িতে যাওয়ার পর অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় ছেলেটার মা মারা গেল। মা যখন মারা গেল এলাকার লোকজন দূরে অন্ধকার কবরে রেখে দিল। কয়েক বছর পর ওই ছেলেটা নিজের এলাকায় গিয়েছে, দক্ষিণী মার কথা মনে পড়ে গেছে, দেখে বলে বাড়িতে যায় ডাক দেয়, দরজায় গিয়ে ডাক দেয়, মা দরজা খুলে দাও, আবার ডাক দেয়, মা দরজা খুলে দাও, কিন্তু মা নামের পাখি আর জবাব দেয় না। যাদের মা কবরে গেছে ওরে চিন্তা করে একবার বলতে বলেন, ওর মা কতটা ধন ছিল, আজকে কত মানুষের চেহারার দিকে তাকায়, আমার মায়ের মতো কাউরে আমি দেখতে পাই না, আজকে কত মানুষের চেহারার দিকে তাকায়, আমার বাবার মতো কাউরে তো আমি দেখতে পাই না। ওই মার চাইতে বাবার চাইতে ভালোবাসার মানুষ আর দুনিয়াতে কেউ হতে পারে না। দুনিয়ার মানুষ বন্ধু বান্ধব স্ত্রী পরিবার পরিজন স্বার্থের
এর কারণে ভালোবাসি আর একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা দেয় শুধু মার বাবা ওই ছেলেটা দেখে বলে মা দরজা খুলে দাও মা কিন্তু মা নামের পাখি তো খাঁচা থেকে উড়াল দিয়েছে মায়ের ঘরটা আছে কিন্তু মা ঘরের ভিতরে নাই পাশের বাড়ির চাচি ডেকে বলে বাবা কে তুমি এত রাতে মা মা কইয়া ডাক দাও ডেকে বলে চাচি আমারে চেনো না আমি আব্দুল মালিক আমার মা দুঃখিনী কত একবার বলো ডেকে বলে বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি তোর মা অন্ধকার কবরে চলে গেছে এই কথা শোনার পর ডেকে বলে চাষি বলো না আমার মা দুঃখিনীর খবরটা কোথায় মার কবর যখন দেখা দিয়েছে মার কবরের মাটি দইরা কেঁদে বলে মা ও মা 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 রে তোর সাথে যে বেয়াদবি করেছি আমার মালিক আমার মাফ করবে না মা ক্ষমা চাওয়ার আগে দুনিয়া থেকে চলে গেলি মা এই কথা বলে সন্তানটা মায়ের কবরের মাটি ধইরা আও মাও করে কান্দে কান্দে মা আমারে তুই মাফ করে দে মা আমারে তুই মাফ করে দে বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া কর মৃত ব্যক্তির জন্য কিচ্ছু করার নাই দোয়া সারা কথা কন ঠিক না বেঠি মাঝে মাঝে মা বাবার নামে মসজিদ মাদ্রাসায় দান করবি এতিম মানুষদেরকে খাওয়াবি মিসকিনদের খাওয়াবি মায়ের কবরের সব আল্লাহ তাআলা পৌঁছায়া দেবে এইবার ছেলেটা যখন কাঁদে শাশি ডেকে বলে বাবা কাঁদলি কি তোর মা ফিরে আসবে আয় 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 তোর মা তোর নামে শেষ বেলা একটা চিঠি লিখে গেছে আয় তোর মা বলেছে আমার সন্তান যদি কোনোদিন আসে মায়ের লেখা আসে চিঠিটা আমার ছেলের হাতে দিও বুঝতে পারতেছেন ঘটনা বলবো না বলবো না একটু শুনে যান বাবা এইবার মায়ের লেখা চিঠিটা যখন দেওয়া হলো দুঃখিনী মা লিখেছে বাবা এই চিঠিটা যেদিন তোর হাতে যাবে হয়তো আমি মা দুনিয়াতে থাকবো না কিন্তু তুই কি জানিস বাবা আমার চোখ দিয়ে রক্ত পড়ে পুষ পড়ে আর তোর চোখ দুইটা বড় সুন্দর আমার চোখ দিকে ঘৃণা করেছিস অপমান করেছিস তুই তো জানিস না রে বাবা তোর যে সুন্দর দুইটা চোখ এইটা দিকে সুন্দর দুনিয়া দেখো সুন্দর বউ দেখো ওই দুইটা চোখ আমি মা তোরে দিয়েছিলাম এই কথা বললাম কেন এ যুবকের দল শুনে যা শুনে দেখা এই বান্দার মুসলমান ভাইয়েরা ওরে পূর্ব পদয়েলের যুবকেরা যে মা সন্তানের জন্য এত ত্যাগ স্বীকার করে খেয়ে না খেয়ে ছেলেকে বড় করে বাবা ক্ষেত খামারে রোজগার করে কৃষি ক্ষেতে কাজ করে মানুষের বাড়িতে কামলা দেয় কিষান খাটে কাজ করে বাবার শরীরে সেরা লুঙ্গি সেরা কাপড় নিজে ভালো পোশাক পরে না ছেলেরে ভালো পোশাক পরায় সুবহানাল্লাহ কত কষ্ট করে বাবা আমার বাবা বয়স হয়ে গেছে তারপরেও বাবা আমার কাজ করে এতবার বলি বাবা কাজ করবেন না কাজ করবেন না কাজ কইরে আমাদের ছয় ভাই বোনকে আমার বাবা বড় করছে বাবার চেহারার দিকে তাকাইলে এখনো কষ্ট লাগে আমার বাবা কৃষি খেতে খাওয়া মানুষ কৃষি খেতে কাজ করে মানুষের বাড়িতে কাজ কইরে আমার বাবা আমারে বড় করছে সেই বাবার চেহারার দিকে তাকাইলে কাঁধের উপরে এখনো দাগ কি কষ্টই করছে না জানি বাবা আজ থেকে 15-20 বছর আগে অভাব অনাটন কত ছিল মানুষ খাবার পায় নাই কথা কম ঠিক মানুষের বাড়িতে কিষান কাজ করে যাও 8-10 ছেলে মেয়েকে লালন পালন করা কি যে কষ্ট ওই বাবা মা জানে কথা কর সেই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে কষ্ট দেওয়া যাবে চোখ রাঙায় কথা বলা যাবে মনে ব্যথা দেওয়া যাবে সেই মা বাবার খেদমত করতে কারা কারা রাজু কোন কোন যুবক আছো পাগল মারে কষ্ট দিবি না বাবারে কষ্ট দিবি না দুই হাত তুলে দেখা আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতের জন্য কবুল করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন হাত নামা আমার ভাইয়ের আমার মা বাবাকে কোনোদিন কষ্ট দেব জোরে বলেন দেব
রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম তোমার মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা। তাই তোরে কে জমা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীরাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কন মারহাবা। কষ্ট পেয়েছেন মনে হয়? তাহলে মুসা নবীর জামানায় কসাইয়ের মা দোয়া করেছে, আর আল্লাহ পাক ওই কসাইটাকে মুসা নবীর প্রতিবেশী হিসাবে একই জান্নাত দান করবে। সেই মায়ের কাছে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? হে যুবক, দুনিয়ার সমস্ত পীর এক জায়গায় হয়ে যদি তোর নামে দোয়া করে কাজে লাগবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু তোর মার বাবা যদি দোয়া করে 100% কাজে লেগে যাবে। কথা ঠিক, পিতা মাতার দোয়া কবুল করেন কে? এজন্য অহংকার করিস না, দুইটা টাকার মালিক হয়ে মা বাবারে কুড়ে ঘরে রাখিস না, ভালো রাখ, ভালো খাবার। কথা কন ঠিক না বেঠি? মন খারাপ করছেন? আজকে ছেলে পেলে টাকা পয়সা হয়ে গেলে মারে দেখে না বৃদ্ধাশ্রমের এই খাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওরে মুসলমান আল্লাহর গোলাম, যে কথা বলতে চাচ্ছিলাম, জান্নাতিরা পরস্পরে গল্প লিপ্ত হয়ে যাওয়ার পর একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে কি করবে? গল্প করবে। সুবহানাল্লাহ। কোন গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিজের দিকে, তাকায় দেখবে জাহান্নাম দেখা যায়, অপরাধীরা কষ্ট পাচ্ছে। কথা কি বোঝা যায়? সেই অপরাধী সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। আল্লাহু আকবার। অপরাধী সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে, কি অপরাধে তোমরা জাহান্নামের আগুনে জ্বলছো? দুনিয়ার জীবনে কি গুনাহ করেছো? কোন অপরাধ করার কারণে আজকে তোমরা জাহান্নামে জ্বলো? ব্যাপারটা কি? মন খারাপ করতেছেন নাকি? বেজার হচ্ছেন? তাদের জীবনের চারটা অপরাধের কথা তারা স্বীকার করবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, কোন অপরাধে জাহান্নামের আগুনে জ্বলছো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ তোমরা করেছ? লোকগুলো দেখে বলবে আমাদের অপরাধ চারটা। এক নাম্বার অপরাধ হলো কলু লাম নাকু মিনাল মুসাল্লি। এক নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, সলাত আদায় করতাম না, পাশাপাশি গ্রামে বসবাস করেছিলাম ঠিক আছে, কিন্তু তুমি নামাজ পড়েছো, আমি নামাজ পড়ি নাই, আছে না নাই? পাশাপাশি ব্যবসায়ী করেছিলাম ঠিক আছে, ব্যবসা কইরা তুমি হালাল ভাবে ব্যবসাও করছো, নামাজও পড়ছো, আজান দিছে দোকান বন্ধ করে নামাজে গেছো, আর আমি মনে করছি বেশি লাভ হবে এই আশায় দোকান খুলে কাস্টমারের বিদায় ব্যস্ত ছিলাম। আজকে তুমি দোকানদারি বন্ধ করে নামাজে যাওয়ার কারণে তুমি জান্নাতে, আর আজকে আমি সেই সময় দোকানদারিতে ব্যস্ত থাকার কারণে কত অত নামাজ কাজা করেছি জীবনে জানি নাই, হিসাব করে কখনো দেখি নাই। আরে ভাই, এই জন্য ওই লোকগুলো জাহান্নামে যাবে, লোকগুলো চিনতে পারবে, আরে ভাই তুমি তো পাশের গ্রামের লোক না, তুমি কেন জাহান্নামের আগুনে জল? লোকটা বলবে, ভাই পাশাপাশি গ্রামে পাশাপাশি বসবাস করলে কি হবে, আমি দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম, আল্লাহকে সিজদা দিতাম না। কথা কর, নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে? কথা কন, কথা কন।
এই যে কি ওয়াজ করবেন গোলাম না যে 12টার পরে বিরাম শুরু হয় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পাক সবাইকে নিয়ে খায় দেন আল্লাহুম্মা আমিন ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন পশ্চিম বগইল মধ্যপাড়া খন্দকার বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি গুনাহগার আপনার দরবারে হাত তুলে দোয়া করি আল্লাহ তাকায়া দেখেন অনেকের মা কবরে বাবা কবরে আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও ও রব্বুল আলামিন দোয়া করি মালিক আমাদের মধ্য থেকে যাদের মা হারাইছে বাবা হারাইছে ওই দুখিনী মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দিও ও আসমান জমিনের মালিক আপনার দরবারে দোয়া করি আল্লাহ আমরা যারা নফসের তাড়নায় পড়ে জীবন দশায় অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দিও।